আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাজী ইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা হচ্ছে বিষয় হলো কাজী বিষয়ে বিয়ে করতে গেলে জন্মসনদ অথবা ভোটার আইডি কার্ডের যে কপি আছে আপনার ওটাকে কাজী সাহেব রেখে দিবে। আপনি যখন কাজী বিষয়ে বিয়ে রেজিস্ট্রেশন করতে যাবেন সাথে করে আপনার জন্মসনদ অথবা ভোটার আইডি কার্ড, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট যেটা আপনার আছে তার ফটোকপি অবশ্যই কাজী সাহেবের কাছে জমা দিতে হবে। এই মেন কপি লাগবে না, মেন কপি উনি দেখবে অথবা যদি ফটোকপি থাকে ওটাও চলবে। আর এটি সত্য সঠিক কিনা উনি চাইলে কাজী সাহেব অনলাইনে যাচাই বাছাই করে দেখবেন, তার একটা ফটোকপি কাজী সাহেবের কাছে রেখে দিবেন। এই কাগজের কপি না দিয়ে যদি আপনি এনআইডি কার্ড অথবা নাম ঠিকানা দিলে তো চলে, অবশ্যই কাগজের কপি লাগবে। কারণ আপনার বয়স প্রমাণের জন্য অবশ্যই কাজী সাহেব একটি জন্মসনদের একটা ফটোকপি অবশ্যই রাখবেন। আর এই কাগজটি অন্য কোথাও যায় কি না, সরকারি কোনো দপ্তরে বা অন্য কোথাও জমা থাকে কি না, এটা অন্য কোথাও যায় না, অন্য কোথাও ইনকোয়ারি হয় না, এটা নিকা রেজিস্টার বয়স প্রমাণের জন্য তার কাছে সংরক্ষিত রাখবেন। আপনার এই কাগজটি তার কাছে থাকবে, এটা অন্য কোথাও যাবে না। অর্থাৎ এটা নিয়ে দুশ্চিন্তা কোনো কারণ নেই, আপনি ফটোকপি দিলেই এই ফটোকপি কাজী সাহেব রেখে দিবে। তো এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।